শুক্রবার মানেই হচ্ছে গিয়ে হলিডে হলিডে মানে হচ্ছে গিয়ে আমরা রেস্ট করবো বা আরাম করবো বা ঘুরবো সব কিছু মিলাই হচ্ছে শুক্রবার হয় বাট এ এমনটা আসলে জেনুইনভাবে আমাদের মেয়েদের কপালে এরকম দিনটা আর কি জোটে না শুক্রবার মানে এক্সট্রা এক্সট্রা অনেক কাজ বের হয়ে যায় দেন হচ্ছে স্পেশাল কিছু রান্না বান্না থাকে দেন হচ্ছে সবার জন্য কিছু আয়োজন করতে হয় এবং পারিবারিক অনেক কিছু কাজকর্ম থাকে যার কারণে আমরা শুক্রবার দিনটা ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেই তো আজকের ব্লগে আমি সাজিয়েছি আমার ফ্রাইডে স্পেশাল তো আশা করি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে পুরো ব্লগটি কন্টিনিউ করা অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো শুক্রবার মানে হচ্ছে যে পুরো সপ্তাহের বাজার আমার কাছে চলে আসে এবং সে বাজারগুলো গোছানো দেন হচ্ছে রান্নাবান্না করা একটু ডিফিকাল্ট হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি চলে আসছে আনজারা পরি নতুন আরেকটি ব্লগ নিয়ে ফ্রাইডে স্পেশাল ব্লগ তো যারা যারা দেখছেন তাদেরকে সবাইকে স্বাগতম আমার নতুন এই ব্লগটিতে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন শুক্রবার বলে কথা শুক্রবারে মনে হয় যে আসলে রেস্ট করব। এমনটা হয় না মেয়ে মানুষের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে শুক্রবারে আমার কাজকর্মগুলো একটু বেড়ে যায় তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি আমি কন্টিনিউ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে প্রথমত তো আমাদের সকাল সকাল মর্নিংয়ে বাজারটা চলে আসছে শুক্রবারের বাজার তো এই বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম দেন হচ্ছে গিয়ে আমি গরুর গোস্তটাকে প্রসেস করে নিলাম এর মধ্যে আস্ত রসুন দিয়েছি এবং মশলাগুলো আমি সব বেটে এখানে রেডি করে রেখেছি তো এই মশলাগুলো দিয়ে হচ্ছে গিয়ে আগে আমি গরুর গোস্তটা বসিয়ে দেব। দেন হচ্ছে অন্য কাজগুলো আমি সেরে ফেলবো তো দেখতেই পাচ্ছেন যে কুকারে আমি হচ্ছে গিয়ে প্রথমতে গোস্তটা অ্যাড করে দিয়েছি এর সাথে রসুনের কোয়াগুলো আমি আস্ত রসুনের কোয়াগুলো দিয়েছি এটা হচ্ছে গিয়ে কুকুরের মধ্যে সবগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে দেন হচ্ছে এখানে আদা রসুন বাটা গরম মশলা জিরা এবং পেঁয়াজ কুচি এগুলো সব আমি গরুর গোস্তর জন্য এক জায়গায় শর্টকাটের জন্য এক জায়গায় করে রেখেছি তো এগুলো সব আমি এখানে গরুর গোস্ততে অ্যাড করে দিয়েছি দেন হচ্ছে গিয়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে ছিল লবণ দেন হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটু মরিচের গুঁড়ো যাদের স্বাদ অনুযায়ী যাদের যেভাবে দিবেন তো এগুলো সব অ্যাড করার পরে দেন হচ্ছে গিয়ে লাস্টে অয়েলটা আমি অ্যাড করে দিচ্ছিলাম এর মধ্যে তো এই তো সব মিলিয়ে আমি হচ্ছে গিয়ে যখন মশলা আমার উপকরণ দেওয়া শেষ তেল দেওয়া শেষ দেন হচ্ছে এটাকে আমি খুব সুন্দর করে ম্যানি ম্যারিনেট করছি হ্যান্ডের সাথে আমার হাত দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে দেন হচ্ছে এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে সাইডে রেখে দিয়েছি সিদ্ধ করার জন্য তো আমি এটাকে মূলত দশ পনেরো মিনিট মাখে রেখে দিয়েছিলাম দেন হচ্ছে আমি কুকারটাকে চড়াই দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এখন দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার এবং ইয়াটা চলে এসছে একটু ভিজা ভিজা টাইপের তো আমি হচ্ছে এই ঝোল ঝোল টাইপের গোস্তটাকে আমি একটু ভুনা ভুনা করে ফেলবো দেন হচ্ছে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে গিয়ে আগে গোস্তুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছিলাম তো এই যে এ পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন যে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আছে এবং গোস্তুগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর যথারীতি আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করি তো আমাকে এখানে প্রপার ওয়েতে দাঁড়িয়ে থেকে রান্নাগুলো সেরে ফেলতে হয় আর এই ফাঁকে ফাঁকে হচ্ছে গিয়ে আমার ঘরেরও কাজকর্মগুলো কিছু কিছু আমাকে করতে হয় যেহেতু আমাকে একা হাতেই সব কাজকর্ম করতে হয় তো যার কারণে হচ্ছে গিয়ে আমাকে একটু আদার্স সাইডে আমাকে হচ্ছে বা পরের গাছগুলো যেগুলো বাসার আছে এগুলো আমি সেরে ফেলি একটু একটু তো দেখতে পাচ্ছেন যে আমার মশলা গোস্তটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি গোস্তটাকে এর মধ্যে এবার আমি আলুটা অ্যাড করে দিচ্ছি কারণ আজকে আমি হচ্ছে গোস্ত আলুর ঝোল রান্না করবো সবসময় ভুনা ভুনা খেয়ে খেয়ে অবশ্য এটা ভালো লাগে না এখন চিন্তা করলাম আজকে একটু গরুর গোস্ত আলু দিয়ে ঝোল ঝোল খাবো তো যার কারণে হচ্ছে গিয়ে আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে আবারও কষিয়ে নেব গরুর বস্তুটাকে সুন্দর কালার আসা পর্যন্ত আমি ওয়েট করবো এবং খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন যে আমি অনেক সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমার কষানোটা মোটামুটি ডান হয়ে গেছে তো আমরা হচ্ছে গিয়ে গরুর গোস্তটার একটাই টিপস আছে যে গরুর গোস্ত যত সুন্দর করে কষাবেন গরুর গোস্তর টেস্টটা কিন্তু ততগুণ বেড়ে যাবে তো দেন হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি গরম জল তো আপনারা গরম জলটা অ্যাড করার কারণে হচ্ছে আপনার তরকারিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনার তরকারি রান্নাটা শেষ হয়ে যাবে তো যার কারণে আমি সবসময় গরম জলটা অ্যাড করার চেষ্টা করি তো এর মধ্যে হচ্ছে আমি গরম জলটা অ্যাড করে আমি একটু ঝোল ঝোল রাখবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী ঝোলগুলো বাড়ায় কমাই নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এই পর্যায়ে এসে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেন হচ্ছে আমার ফাইনাল তরকারির লুকটা কমপ্লিট করে নিচ্ছি তা এখন আমি এটাকে একটু মাঝারি আঁচে একদম মিডিয়াম আঁচে রেখে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য যেহেতু ঝোল আমি আরেকটু ঘন চাচ্ছি যার কারণে এটাকে আমি সাইড করে দেব এবং এটাকে এভাবেই আমি রেখে দেব আর একটু দশ পনেরো মিনিট দমের মধ্যে দমের মধ্যে থাকার পরে হচ্ছে গিয়ে আমি এটাকে খুলে দেন হচ্ছে এর মধ্যে আমি কিছু ড্রাই মশলাগুলো যেগুলো আমার হোম করা সেগুলো আমি এখানে অ্যাড করে দেব। এবং অ্যাড করে দেওয়ার পর আমার তরকারি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আমার হচ্ছে গিয়ে সব কিছু দেওয়া কমপ্লিট এবার হচ্ছে গিয়ে আমি তরকারিটাকে সাইডে করে দিলাম দেন হচ্ছে আমি তরকারিটাকে সাইড করে দিয়ে আদার্স কাজগুলো সেরে ফেলছিলাম আসলে ঘর সংসারের সব কিছু গোছানো থেকে শুরু করে রান্নাবান্নার সব কিছু গোছানোর মধ্যে অনেকক্ষণ সময় লেগে যায় এবং শুক্রবারের দিন এমন একটা দিন যে দিনে হচ্ছে গিয়ে খাবার দাবারও মানুষ হচ্ছে গিয়ে খুব দ্রুত সেরে ফেলে কারণ নামাজ পড়ে আসেই সবার খাওয়া দাওয়াটা স্টার্ট হয়ে যায় যার কারণে খুব দ্রুত দ্রুত কাজগুলো শেষ করতে হয় তো দেখতে পাচ্ছেন এই ফাঁকে আমার বাসায় সেমাইগুলো চলে এসেছিলো এবং শেষ হয়ে গেছিল এগুলোকে আমি ভেজে নিলাম দেন হচ্ছে ওই পাতিলে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে একটু শুকনো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে গিয়ে আবার আমি পোলাওটা রান্না করে ফেলবো তো আমার মশলাটা একটু আলতো গরম হয়ে গেলে দেন হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব তো পেঁয়াজটা অ্যাড করে দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে নিব আসলে আমার ওই যে হালকা কালারের পেঁয়াজটা একদমও পছন্দ না যার কারণে আমি ব্রাউন কালার করে নিব দেন হচ্ছে আমার চালটা আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে হচ্ছে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব যা এই ভাজা ভাজা করার ফাঁকে এর মধ্যে আমি কিছু বাদাম পেস্তা এবং পোস্ত দানা এগুলো সব আমি বেটে রেডি করে রেখেছিলাম যে মশলা আদার রসুন এগুলো সব আমি একসাথে অ্যাড করে দিছি দেওয়ার পরে হচ্ছে গিয়ে এটাকে আমি খুব সুন্দর করে আবারও ভাজা ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর হচ্ছে গিয়ে আমি এখানে পানিটা অ্যাড করে দেব। দেন হচ্ছে পানিটা অ্যাড করার পর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো এই ফাঁকে হচ্ছে গিয়ে আমি একটু স্কিপ করে গিয়েছি যে আসলে আমি এর এই ফাঁকে একটু পরের দুধটা অ্যাড করেছিলাম তো এটা আমি স্কিপ করে দিয়েছি তো এই এই ফাঁকে এখন আমি বলে দিলাম আর লাস্টে হচ্ছে গিয়ে সবার লাস্টে আমি হচ্ছে কাঁচামরিচটা অ্যাড করে দিলাম দিয়ে হচ্ছে গিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তো এই তো আমার পোলাওটা এভাবে রান্না হয়ে গেল আছে আমার আজকের খাবার দাবার ছিল গরুর গোস্ত ঝোল এবং সালাদ এবং পোলাও এই সিম্পল আইটেম দিয়ে হচ্ছে গিয়ে আমরা আজকে খাবার দাবার করেছি দেন হচ্ছে লেবু স্লাইস করে নিয়েছিলাম বাট এই সিম্পল খাবার রান্না করতে গিয়ে এবং শুক্রবারের দিনের কাজকর্ম গুছাতে গিয়ে আসলে একটু সময় লেগে যায় যার কারণে আমার একটু দেরি হয়ে যায় বাট শুক্রবারের দিনটা এমন একটা দিন যে এই দিনে হচ্ছে গিয়ে সবাই বাসায় থাকে এবং খুব দ্রুত সবার খাবার দাবারটাও আমাকে প্রেজেন্ট করে দিয়ে দিতে হয় যার কারণে একটু কষ্টটা বেশি হয়ে যায় যারা যারা বলেন যে শুক্রবার অনেক রেস্টের দিন রেস্ট করে আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা কখনোই পসিবল হয়ে ওঠে না মেয়েদের সব ক্ষেত্রে হচ্ছে গিয়ে কাজকর্মগুলো করতে হয় কোন তাদের কোনো ছুটির দিন থাকে না তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ